কথাবার্তা না বাড়ায় লেটস ড্রাইভ রাইট টু ইট সেটা হচ্ছে কিং পলি একজন ইউটিউবার বলতে পারি সে ইনিশিয়ালি ফেসবুকে খুব জনপ্রিয় হয় আপনারা যারা চেনেন তো চেনেন আমার ধারণা মোটামুটি সবাই ফেসবুকেই আসছে সে বিভিন্ন সময়ে ফেসবুকে সবার চোখের সামনে পরবর্তী ইউটিউব অ্যাকাউন্টও খুলছে সে বেশ জনপ্রিয় কমেডিয়ান স্যাটায়ার করে কমেডি করে তো উভয় প্ল্যাটফর্মে তার মিলে মোটামুটি এক মিলিয়নের কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে এতদিন এক মিলিয়ন হয়ে যেত যদি সে কন্টিনিউ করতো নাও যদি সে কন্টিনিউ করতো উইচ হোয়াট ডাজ দ্যাট মিন দ্যাট মিনস যে সে কন্টিনিউ করে নাই কেন করে নাই কেন সে তার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল থেকে সব ভিডিও এখন তো নতুন ইয়ে করতেছে না কন্টেন্ট এবং সব ডিলিট করে দিচ্ছে ওর মেবি প্রাইভেট করে দিচ্ছে হোয়াট তো কেন সে সেটা করলো সেটা আমরা তার মুখ থেকে শুনি তারপর এটা একটু আলোচনা করবো আমি কেন ভিডিওস আর বানাচ্ছি না আমার আগের ভিডিওগুলো কোথায় গেল সব কিছু ডিলিট করে দিয়েছি কিনা সব কিছু বন্ধ কেন করে দিলাম মনের মধ্যে আমার একটা কোয়েশ্চেন আসলো যে এই ভিডিওগুলো যেন বানাচ্ছি এই ভিডিওগুলো আমি কেন বানাচ্ছি লাইক কার জন্য বানাচ্ছি ওকে সো ক্লিয়ারলি আমরা এখানে থেকে বুঝতে পারতেছি যে উনি ইসলামের পথে ইসলামের পথে চলে আসছেন যে কারণে উনি হতে এখন ভিডিও করা বন্ধ করে দিয়েছেন ইসলামের পথ যে কোনটা এত কোটি কোটি পথ তো এগুলো আসলে এগুলো অতীতে এত কথা বলছি যে আর ওই কথায় আলোচনা গেলে অনেক লম্বা আলোচনা হবে সেদিকে না যাই ধর্মের পথ একটা ইসলামের পথ আরেকটা স্রষ্টাকে সার্চ করার পথ আরেকটা যে একজন ইয়ে আছেন যে এটা সমস্ত সুফিরা বলে বা কোনো স্কলার বলছে আমি কনফিউজ করতে শিখে বলছে বাট কথাটি এরকম যে আপনি একটা পাহাড়ে চূড়ায় পৌঁছাবেন সো সেই চূড়ায় পৌঁছানোর জন্য আপনি অনেক রাস্তা আছে অনেক রাস্তা দিয়ে অনেকভাবে পৌঁছাইতে পারেন একটা ট্রেল ধরেই আপনাকে ওই পাহাড়ে চূড়ায় পৌঁছাইতে হবে নট নেসেসারি সো স্রষ্টার ব্যাপারটি এরকম স্রষ্টাকে কাছে পৌঁছানোর চেষ্টা অনেক অনেকভাবে করতেছে এক একজন মানুষ এক এক ধর্মের মাধ্যমে করতেছে কেউ ধর্ম কোনো ধর্মের সাথে অ্যাফিলিয়েটেড না হয়ে শুধু স্রষ্টাকে বিশ্বাস করে এবং স্রষ্টাকে সার্চ করার চেষ্টা করতেছে সো ধর্ম বিশ্বাস স্রষ্টা বিশ্বাস এই বিষয়গুলো যে আলাদা এইগুলো যে খুব একটা ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল ব্যাপার আইনস্টাইন যেরকম আমি অতীত অনেকবার আলোচনা করছি কারণ আইনস্টাইন পৃথিবীর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট মানুষ ইফ নট দ্য স্মার্টেস্ট তো সে স্রষ্টায় বিশ্বাস করতো কোনো পার্টিকুলার ধর্মে বিশ্বাস করতো না কোনো ট্র্যাডিশনাল ইসলাম খ্রিস্টিয়ান হিন্দু এরকম কোনো ট্র্যাডিশনাল ধর্মের সে বিশ্বাস স্থাপন করে না কিন্তু সে স্রষ্টা আছে এটা বিশ্বাস করত মানে আমরা তো যেভাবে ধর্মটাকে ব্যাখ্যা করি উপস্থাপন করি তাতে করে মনে হয় যে ধর্ম যে স্রষ্টা আল্লাহ যিনি উনি রাহমানুর রাহিম কাফুর রাহিম এই যে আল্লাহর বিভিন্ন নাম আছে এই নামগুলোর কোনো অস্তিত্ব নেই উনি হচ্ছে প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ খুবই নন আন্ডারস্ট্যান্ডিং একটা সত্তা উনি মানুষকে কোনো কিছু বুঝতে চায় না একদম খুবই কোয়ার এবং খুবই রাগী এবং খুবই ইয়ে অহংকারী এবং খুবই দেমাগি এবং অল্প থেকে উনিশ থেকে বিশ হলে রাগ হয়ে যায় উনিশ থেকে বিশ হলে মানুষের ভুল ধরার চেষ্টা করে উনিশ থেকে বিশ হলে সামান্য সৃষ্টি মানুষ কোথায় স্রষ্টা কোথায় আমরা আমাদের সাথে একটা নাম নামছে কোথা মানে আমাদের আমরা যেভাবে ইসলাম ধর্ম জেনে বুঝে আসছি বা যাদের কারণে যাদের মাধ্যমে জেনে বুঝে থাকি সো আমি ওই ভদ্রলোককে নিয়ে রিভিউ করব এবং তারা চলে যাচ্ছে কারণ বুঝতে হবে বিষয়গুলা যে আমরা শুনে আসছি যে ওনারা হুজুরা যে রাস্তা আমাদের সামনে বাতলাইছেন এই রাস্তার বাইরে স্রোষ্টাকে সার্চ করার চেষ্টাই করা যাবে না করলে জাহার নামে কিন্তু এটি সিস স্রোষ্ট নেবে একটা মানুষ যদি অনেস্টলি আমাদের ধর্মে বলা সেই নামা ইনামাল বিন বিন্দা ভুল হয়তো বলতেছি বেসিক্যালি যেটা হচ্ছে যে মানুষের নিয়তের উপর সব কিছু নির্ভর করে সো একটা স্রোসটা একটা মানুষকে বানাইছে উনি একটা মানুষের মাথায় বিভিন্ন থট দিতেছে তারপর উনি দেখতেছে একটা মানুষ সে তারপর ওই স্রোসটাকে সার্চ করার চেষ্টা করতেছে অনেস্টলি তাকেও আমরা যাহার নামে পাঠানোর জন্য নানানভাবে বসে আসি সো এই কথাগুলো কেন বললাম কারণ এই যে পার্সপেক্টিভ এই যে চিন্তা এই যে একটা ধর্ম বিষয়টা স্রোষ্টের বিষয়টা জানা বছর একটা বিশালতা একটা বিশাল ফিলসফিক্যাল ফার্স্ট একটা ফিল্ড একটা 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 ডোমেইন এটাকে আমাদের ধর্মপ্রচারকরা খুবই কনসেনট্রেটেড নেরো করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে অন্ধত্ব আর গোড়ামি আর হইতেছে খুন খারাপই মারামারি হিংসা প্রতিশোধ কারে কীভাবে কার লাইফ কতটা কন্ট্রোল করা যায় কতটা লিমিট করা যায় কত মানুষকে পেনের মধ্যে দৌড়ের উপর রাখা যায় ভয় আতঙ্কে রাখা যায় ওনাদের ধর্মটা ওনাদের ধর্মটা বা ওনাদের কারণে আমাদের ধর্ম বিশ্বাসটা বা ধর্মের আন্ডারস্ট্যান্ডিং বা ধর্মের ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সেখানে সে কনসেন্ট্রেটেড হয়ে গেছে সো এই ভদ্রলোক ওই ওই জিনিসের মধ্যে গিয়ে পড়ছে আর কি সো বেসিক্যালি যে কারণে ওনার প্রশ্ন হচ্ছে যে উনি শুরুতেই উনি প্রশ্ন উত্তর খুঁজে খুঁজে পাচ্ছেন না যে আমি ভিডিও বানাইতেছি কেন এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য ফান টু ফান আল্লাহ পৃথিবীতে স্রষ্টা মানুষকে বানায় পাঠাইছে মানুষকে এত কিছু দিছে এবং দুনিয়া আমি এটা একটা এপিসোড করছি যে সব কিছু দুনিয়া বানায় নাম টার্ন দিয়ে দুনিয়াবি টার্ন দিয়ে সব কিছু ডিসক্রাইড করে দেয়া এটা ওনাদের আন্ডারস্ট্যান্ডিং অফ রিলিজন এটা ওনাদের ভার্সন অফ দ্য গড নেসেসারিলি এইটা কিন্তু আমাদের যারা আলমুল আছেন ওনাদেরই কিন্তু এক একজনের এক এক আছে এই এই ভার্সনগুলো যে প্রচার করা হয় আমাদেরকে যেভাবে শিখায় আসা হয়েছে ধর্মকে বোঝানো হয়েছে বা স্রষ্টাকে বোঝানো হয়েছে এইটার সাথে ডিস্যাক্রি করা কিন্তু অনেক ইসলামিক স্কলার আছে আনফর্চুনেটলি ভদ্রলোক ওই ইসলামিক স্কলারদের দেখা পান নাই উনি গিয়ে পড়ছেন ওই ইসলামিক স্কলারদের পাল্লায় এই সময় কথাবার্তা বলে এবং এনারাই তো আসলে সংখ্যাগরিষ্ঠ হয় যে মাঝে মাঝে ফেসবুক কিছু লিখে বলো আপনি এই আপনি কথা পাইছেন আপনি কোথেকে ইন্টারনেট থেকে খুঁজে বের করে নিয়ে আসছেন আমি এই এই টপিকটা এখানে ডিটেলসে যাই না এটা আমি সামনে একটা এপিসোড করবো যে হ্যাঁ ইন্টারনেট থেকে খুঁজে খুঁজুর নিয়ে আসছি কেন নিয়ে আসছি কেন নিয়ে আসবো কেন ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এগুলো মানে এগুলো তো অসৎ ডিসমিস করার কিছু অসত্তরিকা এগুলো আমি আরেকটা এপিসোডে ব্যাখ্যা করবো সো উনি সঠিক শিক্ষকের পাল্লায় পড়েন উনি গিয়ে ভুল শিক্ষকের পাল্লায় পড়ছেন যে কারণে ভুল জিনিসটা বুঝছেন ন্যাচারালি ভুল বুঝছেন কিনা আমি যাই না এখন শ্রোষ্ঠার সাথে আমার কথা হয় নাই স্রষ্টাকে আমরা জানা বোঝার চেষ্টা করতেছি সেই চেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে গিয়ে আমাদের হুজুররা প্রচেষ্টা করে যে কনক্লুশনে পৌঁছান সেই কনক্লুশনের ভিত্তি মিলানোটা খুব একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সো না ওই আমাদের আমি ঈশ্বর বোঝাই যাচ্ছি উনি উনি যাদের কাছেই গেছেন ওনারা ওনাকে বুঝাইছে যে তোমার এটার উদ্দেশ্য কি তুমি এটা কেন করছো এবং ওনাদের দৃষ্টিতে হইতেছে পৃথিবীর সব কিছু অর্থহীন সব কিছু অপ্রয়োজনীয় সব কিছু ফালতু শুধুমাত্র সারাদিন নামাজ রোজা আল্লাহর ধানের থাকতে হবে যে আল্লাহ পৃথিবীতে মানুষকে বানায় পাঠিয়েছেন এত এত বড় একটা লাইফ এই লাইফটার একটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইফের কাজকর্মের উপর আমাদের সারা জীবন নির্ভর করবে রাইট সো তো এই লাইফটা তো খুব ইস ইনসিগনিফিকেন্ট না খুবই সিগনিফিকেন্ট একটা লাইফ কিন্তু এই সিগনিফিকেন্ট লাইফটাকে ওনারা যেভাবে করে জায়গা মানে অবাস্তবভাবে চিত্রিত করেন সো না ফান করার কোনো অসুবিধা নাই এটা আপনি কেন করতেছেন এটার উত্তর হইতেছে যে এটা আপনার একটা বিনোদন সেই বিনোদনের মধ্যে নেগেটিভ কিছু আছে কিনা সেটা থাকলে সেটা আমরা অ্যাড্রেস করতে পারি সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু হোলসেল সব কিছুর থেকে বিদায় করে দেয় যে ভদ্রলোক ইউটিউব থেকে এমন কিছু খুব আপত্তিকর কিছু কিন্তু বানাইতো না ধর্মের সাথে কনফ্লিকটিং কিছু আমি আমি যাই না যে এখন কনফ্লিক্টিং রিলেটিভ টার্ম হুজুরদের সামনে পড়লে কোটি কোটি কনফ্লিক্টিং জিনিস বের হয়ে যাবে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কথায় কথা ওনার কনফ্লিক্টিং জিনিস পাবে এই যে চুল কাটা এখন চুল যে সাইডে একটু ছোট করে না এখন নতুন একটা স্টাইল আসছে বা নতুন বলতে আলাদা কিছু না আমাকে একজন আমার ভাবি উনি ডিএমসির ডাক্তার উনি আমাকে খুব হুজুর উনি আমাকে মেসেজ করে বলতেছে এটা তো হারাম তারপর উনি আমাকে একজন সাল্লাহ একটা হাদিস দেখাইলেন যে হাদিসে বলা আসে যে এরকম করে চুল করা নিষেধ যে সাইডে দিয়ে হইতেছে ছোট করা ও মাছ ওরের বাবারে মানে কোনো কমন সেন্সে আপনার বলে যে এইভাবে চুল কাটাও হারাম কেন মানে এটা কারণ আছে এটা তো একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে আসছে কি সো এইরকম মানে হারামের কোনো চেষ্টা আপনি পাটা ফেলতে পারবেন না যে একটা ফেস আসছিলো তখন একটা এপিসোড আলোচনা করেছিল ফেস উপ হারাম কেন ফেসিপ দিয়ে চেহারা বিকৃত করা হয় অথচ এই চেহারা বিকৃত করার যে আয়াত সেটা নিয়ে তখন এপিসোড করে দেখাইছি যে সে আয়াত কখন আসছে কী প্রেক্ষিতে আসছে সেখানে বিকৃতি করা হয়েছিল বিভিন্ন পশুর কান কেটে বিকৃত করা হইতো দেবতাকে ভোগ হিসেবে সেই পশুগুলো দেওয়া হতো তখন হইতো সে কোরআন শরীফের সেই আয়াত আসছে ওই প্রেক্ষাপটে যেরকম দেবতার উদ্দেশ্যে জানি পশুদের কান কেটে বিকৃতি বিকৃত করে এই কাজটা এরকম না করে ওই প্র্যাকটিসটার ব্যাপার আসছিল সেই করোনা শরীফের আয়াত টেনে গুজুরে তখন ফতোয়া দিয়েছে যে চেহারা বিকৃত করা হারাম কীভাবে যে করোনা শরীফের এই আয়াত আছে এবং ইট মেড জিরো সেন্স যে কারণে আমি এটা ডেলফ করলাম ডেভেলপ করে দেখলাম যে কোথায় করোনা শরীফা আয়াত কোথায় প্রেক্ষাপট কোথায় কিছু হারাম প্রমাণ করার জন্য না করার জন্য হুজুররা কোরআন হাদিসের আয়াত রেফারেন্স নিয়ে বসে রেডি হয়ে আছে খালি যাবে না হারাম বলে আপনারা সাথে সাথে একদম বন্ধ হয়ে গেছে এখানে একটা প্রশ্ন করি একটা কুইকলি উনি টুপি পরে আসছেন কেন এখানে মানে উনি ইসলাম ধর্মের দিকে গেছেন সাথে সাথে মাথায় টুপি চলে আসছে ইসলাম ধর্মের সাথে টুপি সম্পর্কটা কোথায় এই যে জানা বোঝার খুঁজটা মানে এটা কোনো ইস্যু না পড়তেই পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু ভুল বোঝাটা কিন্তু সমস্যা উনি যদি জেনে বুঝে পড়েন উনি জেনে বুঝে ডিসাইড করে যায় ওকে ফাইন এটা ইসলামের ধর্মের কোনো কম্পোনেন্টটা পড়লাম সেটা আপনাকে এই পার্থক্যগুলো বুঝতে হবে ধর্মকে বুঝতে হবে এইভাবে করে যে আমরা আমরা যেটা ধর্ম বললে বুঝতে সেটা আদৌ আসলে ধর্ম কিনা না আর নবী সাল্লামের আরব দেশে ছিলেন উনি সেইখানকার ট্রেডিশনাল যে ড্রেস ছিল সেই ড্রেসটা পড়তো না এটা কোথায় ইয়াসির কাজের একটা আলোচনা শুনছিলেন খুব ইন্টারেস্টিং উনি বলছেন যে আরবে হ্যাঁ কোনটা সুন্নত কি মাথায় পাগড়ি পরা সুন্নত কি লম্বা জোব্বা কুর্তা পড়া নাকি সুন্নত হইতেছে যেই কালচারে যার যেইটা পোশাক সেটা পড়া নবী সাল্লাহাল্লাম ওনার কালচারে আসছেন উনি তো ওনার কালচারে আরবের আরবের মানুষজন যা পড়ে সেটাই পড়তেন উনি যেন লুগি পরে ঘুরবে লুঙ্গি তো বাংলাদেশের কালচারের পোশাক সুন্নত

আবিষ্কার করছি ধারণ করি পোষণ করি আমাদের শিক্ষকদের কারণে ধর্ম প্রচারকদের কারণে এবং এই সব কিছু ম্যাচটা ফাঁকটা হয়ে আজকে আমাদের এই অবস্থা সো উনি টুপি পরে আসছেন উনি ভাবতেছেন উনি খুব ধর্ম হচ্ছে আর কি এটা করে আমি নো ডিসরেসপেক্ট মিন করতেছি না কিন্তু এই যে কেউ ম্যাচটা চিন্তা ভাবনা যে উনি যার কাছে গেছেন গিয়ে উনি এটাই বলছেন যে মাথা টুপি পড়তে হবে আর কিছু শুনি দেখি উনি কি কারণে উনি উনি উত্তর খুঁজে পাচ্ছেন না কেন উনি এগুলো করতেছেন বিনোদনের জন্য করতেছেন আপনি বিনোদিত হচ্ছেন মানুষকে বিনোদিত করতেছেন ফাইন নো হার মিনিট আনলেস সেটার মধ্যে কোনো নেগেটিভ কম্পোনেন্ট থাকে দেখি আর শুনি উনি কি বলতে চায় জিনিসগুলো নিয়ে আরো ডিপ লেভেলে জানার জন্য আমি আসলে নিজে থেকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা শুরু করি বিভিন্ন ফোরামে বিভিন্ন কোয়েশ্চেনের আনসার পড়া শুরু করি অন্যান্য মানুষের তো একটা পর্যায়ে আমি কিছু ইসলামিক স্কলারদের ভিডিও লেসন দেখতে পাই এবং সেখানে তাদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার আমার কাছে আসলে অনেক সুস্পষ্ট হয়ে ওঠে তো আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে থাকি যে আমি যে ভিডিওগুলো আমি আগে বানাইছি বা যেভাবে আমি ভিডিওস বানায় যাচ্ছি এটার অনেক জায়গাতেই অনেক ধরনের ইলিভেন্ট আছে অনেক ধরনের সময় আছে যেগুলোতে হয়তো এমন কিছু আমি দেখাই ফেলছি বা বলে ফেলছি তার মানে আপনার ভিডিও কোনো কিছু ভিডিওর কিছু ইলিমেন্ট এমন আছে যেটা এমন কিছু দেখাই ফেলছেন বা বলে ফেলছেন যেটা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক বা সাংঘর্ষিক হিসেবে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে মানে করা হয়েছে বলতে বলতেছি না যে নেসেসারিলি সাংঘর্ষিক না হয়তো সাংঘর্ষিক হয়তো না কিন্তু যিনি ব্যাখ্যা করছেন উনি তো তাহলে আপনি চ্যানেল বন্ধ করছেন কেন আপনি চ্যানেল বন্ধ করে নাই হয়ে গেলেন কেন যদি এরকম হয়ে থাকে আপনার চ্যানেলের কোনো ভিডিওর কোনো একটা নির্দিষ্ট কম্পোনেন্ট সাংঘর্ষিক মনে হয়েছে আপনি ওই জিনিসটা অ্যাড্রেস করেন ওই জিনিসটা না করেন পুরো জিনিসটা বাদ করে দিলেন কেন কারণ আপনি যাদের কাছে গেছেন ওনারা কিন্তু পুরো জিনিসটা বাদ করতে আপনাকে বুদ্ধি দিচ্ছে ওনারা আপনাকে বুঝিয়েছে পুরো জিনিসটাই বাতিল কারণ ওনারা বসেই আসে আপনাদের জীবন থেকে সব কিছু ডিসক্ট করে ওনাদের কন্ট্রোল সবার লাইফ জায়গা তো আমি আমার এই যে কিছুদিন আগে একটা এপিসোড করছিলাম সেখানে একজন ভদ্রলোক আমার সাথে উনি অ্যাগনস্টিক বাংলাদেশি একটা ছেলের ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা যারা দেখছেন দেখছেন তো সে আমাকে কথা বলতে চাইছে পরিচয় গোপন করে কারণ বাংলাদেশে তো পরিচয় আপনি প্রকাশ্যে এই কথাগুলো বলতে পারবেন না কারণ আমাদের ইসলাম ধর্মের যারা প্রচারক ওনারা এতটাই অসহিষ্ণু এবং অসহি অসহনশীল আপনি কোনো কিছু জানতে চাইলে কিন্তু আপনাকে কাফের নাস্তিক ঘোষণা দিয়ে একদম অবস্থাটা হালো টাইট করে ফেলবে সো সেই জন্য পরিচয় গোপন করে আমার কাছে এসে কিছু কথা বলছে প্রশ্ন করছে তার গার্লফ্রেন্ড উইচ ইজ এটা ওই সে জানতে চাইছে যে গার্লফ্রেন্ডের ব্যাপারটা ইসলাম ধর্ম কিভাবে দেখে তো গা সেটা আপনারা দেখলে দেখে নিন তো তার গার্লফ্রেন্ড নানান কিছু জানতে শিখতে চাইতো টিএসসিতে যাইতো নানান কিছু অ্যাক্টিভিটিতে অংশ নিতে চাইতো সে তো অবশ্যই আমাদের দেশের হুজুরদের কাছ থেকে যা শুনছে সব হারাম সুতরাং সেও সব হারাম হারাম করতো তার গার্লফ্রেন্ডকে সব কিছু না করতো সব কিছু নিয়ে ঝগড়াঝাটি করতো পরে তাদের ব্রেকআপই হয়ে গেছে তো সে আমার কাছে জানতে চাইছে তখন আমি তাকে বললাম যে ভাই কেন হারাম হবে সে যে কাজটা করতে চাইছে কেন বিল্টিন সব কিছু হারাম সব কিছু বিল্টিন ডিফল্ট হালাল সেটার মধ্যে আনলেস হারাম কোনো কম্পোনেন্ট আপনি খুঁজে পান যদি খুঁজে পান সেটা অ্যাড্রেস করেন বাকি সব কিছু করেন এত লাইফ কমপ্লিকেটেড করে ফেলেন না এই যে ইয়াসের কাজের একটা এপিসোড উনি বলতেছিলেন যে আমরা রোজার সময় সেহরি খাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে পাঁচ মিনিট খাওয়া বন্ধ না খেয়ে রোজা রাখতেছে অথবা পাগল কামডাউন মানে উনি তো একজন মুফতি যে কামডাউন এত পাগল হওয়ার কিছু নাই আপনি তো এখানে ইচ্ছা করে ইয়ে করেন একটা ভুল হয়েছে ফাইন পাঁচ মিনিট দেরি হয়েছে খান এটা উইল আন্ডারস্ট্যান্ড এত সংকীর্ণ করে খোদাকে দেখার কোনো ব্যাপার নাই মানে এই যে পার্সপেক্টিভগুলো কিন্তু আমরা জীবনে শুই নাই কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সেই খেয়ে হইতেছে ওই যে রোজার নিয়তটা আছে ওইটা পরে রোজা রাখতে হবে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে না মানে এত জটিল কমপ্লিকেটেড সব কিছু আজান দিয়ে ফেলছে দুই সেকেন্ড হয়ে গেছে আর খাওয়া যাবে না খাইলে রোজা ভেঙে গেছে এই রোজার হবে না আবার সাইডটা রোজা রাখতে হবে ওরে বাবারে রে জীবনটা মানে একটা বড় কিন্তু উনি কিন্তু তার মুফতি উনি একজন ইসলামের বড় স্কলার কিন্তু উনি বলতে কিন্তু উনি বলতেছে যে না এরকম পাগল হওয়ার কিছু নাই কাম কাম ডাউন সিট ডাউন যে ওকে ফাইন দেরি হয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিট ফাইন খাওয়া দাওয়া করেন এটা আল্লাহ বুঝতে পারবে সো এই এই আলাপগুলো আমরা শুনি না যেই কারণে আমরা শুনে আসছি সবসময় সবচাইতে জটিলতম ভার্সনটা সবচাইতে ইনটলারেন্ট ভার্সনটা যে কারণে আমরা ওইগুলোতে শুনে অভ্যস্ত এইভাবে কথা বলি ইয়ে করি যে ভদ্রলোক কোনো চ্যানেলই বন্ধ করে দিয়েছে উনি বলতেছে যে আমার কোনো ভিডিওতে কখনো হয়তো কিছু এরকম ছিল তো সেই ভিডিওটা আপনি ডাউন করেন অথবা ভবিষ্যতে কথা বলার সময় ওই পয়েন্টগুলোকে কেয়ারফুল থেকে কথা না পুরো চ্যানেল বন্ধ কেন ওই যে অ্যাগেন যে হুজুরের গেছে উনি পুরো জিনিসটাই হারাম বানাই দিয়েছে সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওনার টুক ভিডিও বানায় সোয়েটার ভিত্তিতেই বোঝার চেষ্টা করতেছি যে সমস্যাটা কোথায় কেন চ্যানেলটা বন্ধ করে দিলেন সো বোঝা যাচ্ছে ওনার কোনো ভিডিওতে কোনো কম্পোনেন্টের সাথে ইসলামের সাথে অ্যাপারেন্টলি সাংঘর্ষিক কিছু পাওয়া গেছে হুজুরের দৃষ্টিতে আমি দেখলে আমি যাচ করার করতে পারতাম যে আসলে সাংঘর্ষিক কিছু কিনা বা আরও দশজন হুজুরকে দেখাইলে আর দশজন দশটা ভিন্ন মত দিত সো সেটার কারণে উনি চ্যানেল বন্ধ করে দিছে কেন কারণ ওই যে উনি বললো যে উনি ডিপ ডাইভ করতে গিয়ে বিভিন্ন ইসলামিক স্কলারদের লেকচার শোনা কথাবার্তা ব্যাখ্যা শোনা শুরু করছে এই যে ধরাটা খাইলো সে এখন চ্যানেল বন্ধ কারণ হুজুর হেড মাথায় টুপি দিয়ে আসছে কারণ উনি বুঝছে মাথায় টুপি দিয়ে আসা মানে ইসলাম ধর্মের পথে আছে অনেক ধরনের ইলিভেট আছে অনেক ধরনের সময় আছে যেগুলাতে হয়তো এমন কিছু আমি দেখায় ফেলছি বা বলে ফেলছি জেনে না জেনে বুঝে না বুঝে যেটা ইসলামিক বিভিন্ন বিষয়ের সাথে সরাসরি বা ইনডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করতেছে বা অনেক বিষয়ের সাথে আঘাত হানতেছে এই যে ইসলামিক বিভিন্ন জিনিসের সাথে আঘাত হানতেছে কন্ট্রাডিক্ট করতেছে এগুলো যে কত রিলেটিভ এই বিষয়গুলো যে কতটা আপেক্ষিক আদৌ কি ইসলামের কোনো জিনিসের সাথে কন্ট্রাডিক্ট করতেছে নাকি আপনি যার কাছে গেছেন ওনার দৃষ্টিতে কন্ট্রাডিক্ট করতেছে ওনার ব্যাখ্যায় কন্ট্রাডিক্ট করতেছে এই কথাটা যে ভদ্রলোক আই হোপ উনি আমার আমার আলোচনাগুলো শুনতেন শুনে একটু বোঝার চেষ্টা করতেন যে প্লিজ ফর গড সেক হুজুর ধর্ম না হুজুর ইসলাম না হুজুর আল্লাহ না হুজুর খতানা ওনারা ধর্মকে ব্যাখ্যা করতেছেন ওনারা আল্লাহর বক্তব্যকে ব্যাখ্যা করতেছেন হ্যাঁ ওনারা সময় বেশি ইনভেস্ট করেন সুতরাং ও ওনাদের কিছুটা রিলাবিলিটি আমরা ওনাদের কাছে যাই কিন্তু ওনারা সময় ইনভেস্ট করে যদি বিএস কথাবার্তা বলেন তাইলে এটা গড সো ভাই বেসিক্যালি আপনি যে কথাটা বলতেছেন যে ইসলামের সাথে সাংঘর্ষিক কাজকর্ম আপনি করতেছিলেন আমি তো আপনার ভিডিও দেখছি আমি হ্যাঁ কিছু পাওয়া যাইতে পারে চ্যানেল বন্ধ করে দেওয়ার মতো কিছু আমার মনে হয় নাই সো এবং সেগুলো আদৌ ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি হুজুরের দৃষ্টিতে ইসলামের সাথে সাংঘর্ষিক এই ডিস্টিংশনটা একটু বোঝার দরকার আছে আপনার হয়তো ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আপনি করতেছিলেন না হুজুরের দৃষ্টিতে ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু করতেছেন এবং হুজুরের দৃষ্টিকে আপনি অ্যাবসোলিউট স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আপনি আজকে এই অবস্থা করলেন ওকে ফাইন মানে আমি তো এমন না আমি কিন্তু একটু ডিসক্লেমার দিয়ে নিই না নিলে আবার মানুষ ভুল বোঝে অপ্রয়োজনীয় কথা লম্বা হবে কিন্তু অপ্রয়োজনীয় কথাই বলতে হয় আমি কিন্তু ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেকে অনেক ফ্যান আমি কিন্তু ওনার যে খুব ফ্যান ন্যাচারালি সেটা না ওনার কন্টেন্ট আমি আই নো ইস নট মাই কাপ অফ টি আমি ফলো করতাম না সামনে আসতো আমার শেয়ার করতো তাও আমি যে দেখতাম খুব ন্যাচারালি তা না সো আমি এমন না যে আই মিস হিম আমি চাই উনি ফেরত আসুক আমি এই স্বার্থের জায়গা থেকে বলতেছি আমার কোনো স্বার্থ কেন নেই উনি যদি ফেরত আসে ওনার কন্টেন্ট আমি হয়তো আবারও দেখবো না নো ডিসরেসপেক্টর নো অফেন্স আমি জাস্ট বলতেছি ফ্যাক্ট যেটা সো অনেকে এটা ভাববেন যে ও আমি ওনার কন্টেন্টের জন্য মরে যেতেছি এই কারণে ওনাকে আমি ইসলামের ভুল ব্যাখ্যা করে ওনাকে আনার চেষ্টা করতেছি না আমার এখানে ওনার কাছ থেকে আমার কোনো বেনিফিট বা কোনো এখানে ইন্টারেস্ট নাই জাস্ট এই যে মানুষের লাইফগুলাকে এরকম ডিফিকাল্ট করে তোলে উনি একটা কাজ করতেছিলেন খুবই হার্মলেস একটা কাজ ফান মজা করতেছিলেন সেখানে এবং সেই মজা করতে গিয়ে হয়তো লিমিট ক্রস করার ব্যাপার থাকতে পারে সেগুলো লিমিট করে উনি করতেই পারতেন কিন্তু পুরো ভদ্রলোকের চ্যানেলই উধাও হয়ে গেছে এইগুলো আসলে খুবই দুঃখজনক দেখে কথা বলতেছি এখানে আমার কোনো ইন্টারেস্ট জড়িত নাই বা এখানে আমার পার্সোনাল কারণ অনেকে বলে যে ও ধর্মকে বিকৃত করে বিভিন্ন নিজের সুবিধা নেওয়ার জন্য নিজের জন্য ধর্মকে আমরা মডারেট বানাই ফেলতেছি না না আমার এখানে কোনো পার্সোনাল গেন আমি ভদ্রলোকের কথা বলতেছি যে আমি অন্যের জন্যই বলতেছি যে মানুষের লাইফকে এত ডিফিকাল্ট করাটা আসলে কোনো মানে হয় না এনিওয়েজ পরের কথাগুলো শুনি আমার মতো হয়তো অনেকেই অনেক ভুল পথে চলতেছিলেন তো সঠিক সময় আল্লাহ যদি আমাকে হেদায়ত না আমিও বুঝতে পারতাম না আমার চোখের সামনে থাকার পর হয়তো আমি দেখতেছিলাম এরকম আমার মতো হয়তো এখনো রয়ে গেছেন যারা লাইফস্টাইল আসলে আসলে একরকম চলতেছেন কিন্তু কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা বুঝতেছেন না তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে সময় থাকতে আপনারাও আস্তে আস্তে রিয়ালাইজ করেন জীবনে আসলে আপনাদের খুবই ক্ষণস্থায়ী আপনি কবে মারা যাবেন এটা আপনি নিজেও আসলে জানেন না

ওনাকে তো এইভাবে বুঝলেন আপনি ইউটিউব ভিডিও বানাইতে অবস্থায় মারা গেছেন কী কেমন দিন আপনি উঠবেন আপনি এমন করে কথা বলতে বলতে কবর থেকে উঠবেন সো এগুলো হতেছে কিছু আইডিয়া কিছু জিনিস আমাদেরকে বোঝানোর জন্যে গুরুত্ব বোঝানোর জন্য কিছু বাস্তবতা বোঝানোর জন্যে কিন্তু এগুলোকে আমরা এমনভাবে যে আমি আমি ওনার কথা থেকে এই জায়গাটা দেখালাম কারণ আমি বুঝলাম যে এটাই ওনার একটা খুব সিরিয়াস পয়েন্ট যে তুমি ভিডিও বানাইতে বানাইতে যদি মারা যাও তুমি এমনি হাস্যময় জানো উঠবে কী একটা এম্বারেসিং ব্যাপার হয়ে দাঁড়াবে তোমার জন্য সো মানে জিনিসগুলোকে লিটারাল বানাইতে এমন জায়গায় নিচে ওই যেটা বললাম আর কি যে এখন আপনি হাঁকতে গিয়ে মারা গেলে আপনি হাঁকতে হাঁকতে গিয়ে দিন উঠবেন এবং হতেছে নবীজি সাল্লা সাল্লাম যেহেতু টয়লেট করতেন সুতরাং টয়লেট করো সুন্নত মানে এমনভাবে অদ্ভুত চিন্তা ভাবনা জগতে নারা বাস করে সো এই ফটনগুলো বলতেছে আমরা অনেকেই ভুলের মধ্যে আছি হ্যাঁ আমরা সত্যি অনেকেই ভুলের মধ্যে আছি ভুলের সংজ্ঞা কি ভাই কোনটা সঠিক কোনটা ভুল কোনটা আল্লাহর দৃষ্টিতে ভুল কোনটা এই হুজুরের দৃষ্টিতে ভুল কোনটা আরেকজনের দৃষ্টিতে ভুল হু নোজ কীভাবে জানবেন আপনি এই যে ভুলের কথা বলতেছেন এই যে এইগুলা যে এই জন্যে আসলে ওনার বিপদটা হয়েছে এমন জায়গায় গিয়ে পড়ছেন যে কোনো আসলে ইন্টারেস্টিং কোনো আলাপ পান নাই উনি এগুলো অনেক আমি অতীতে আলাপ করছি যে ধর্ম কীভাবে কালচার দ্বারা ইনফ্লুয়েসড হয় একই ধর্ম স্রষ্টাকে বোঝার একই ধর্মের ধর্মকে দিয়ে স্রষ্টাকে বোঝা এক এক দেশে এক একভাবে করা হয় সৌদি আরবের ধর্মের সাথে বাংলাদেশের ধর্ম মিল বাংলাদেশের ধর্মের সাথে ইরানের ধর্ম এক এক জায়গার ধর্ম এক এক রকম এই যে ভদ্রলোক টুপি পরে আসছেন উনি ভাবছেন উনি খুব ধর্মের পথে আসেন টুপির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু উনি ধর্মের পথে এসে ফার্স্ট ওনার কাছে মনে হয়েছে টুপি পরাটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার এখানে এবং এই যে বললেন ভালো আমরা খারাপ কাজ করতেছি ভালো কাজ করতেছি এই ভালো খারাপ জিনিসগুলো যে কত রিলেটিভ আমরা যে মানে কুয়ার ব্যাঙ্ক শুধু আমি আমার ক্ষেত্রেও বলি আমরা যে একটা বাবলে থাকি একটা কুয়ার মধ্যে থাকি এবং সেই আমাদের চারপাশ দ্বারা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি এবং সেটা ক্যাপসুলেট ভাবি এই ধারণাটা আপনি ব্রেকআউট করতে হলে আপনাকে এই বাবলটার বাইরে প্রথমে আসতে হবে কুয়াটার বাইরে এসে যখন বাইরে দেখবেন বিভিন্ন পারসপেক্টিভের প্রতি এক্সপোজ হবেন তখন আপনি বুঝতে শুরু করবেন আরেক খাইসেরি ধর্ম জিনিসটাই তো এক এক জায়গায় এক এক রকম ধর্মকে বোঝার ব্যাপারটা স্রষ্টাকে বোঝার ব্যাপারটা তো এক এক জায়গায় এক এক রকম নট নেসেসারিলি লিবারেল মডারেট বা ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে হুজুর রাই বাংলাদেশের বাইরের হুজুর রাই যে কতভাবে কত সুন্দর করে ধর্মকে ব্যাখ্যা করছে কিন্তু আমাদের তো আসলে বাংলাদেশের মানুষরা সেইভাবে বিদেশি ইংলিশ লেকচার শোনা বা এইগুলো ফলো করে না বা ইংরেজি শিক্ষিত হলে তো প্রথমেই স্টার্ট করে দেয় কিন্তু আপনি যখন অন্যান্য ইন্টারেস্টিং পার্সপেক্টিভ শুনতে শুরু করবেন তখন আপনি দেখবেন যারা ধর্ম জিনিসটা তো ইন্টারেস্টিং যেরকম গাজা ঘুরি গোজামিল শুনে আসছি ব্যাপারটা তো তেমন না তার চেয়ে আরও অনেক বিশাল ও কিছুদিন আগে আমার ওয়াইফ বলতেছিল এরকম যে ওর ইউনিভার্সিটিতে থাকতে একবার এরকম এক শিক্ষক ক্লাসে নাকি বলতেছিল যে শিক্ষকদের প্রতি ছাত্রদেরকে সম্মান করা এই এই মানে সম্মান টার্মগুলো বাংলাদেশের সম্মান মানে কিন্তু আপনি শুয়ে পড়তে হবে স্যারকে দেখে সালাম দিয়ে মাটিতে শুয়ে পড়তে হবে এটা হচ্ছে সম্মান করা আর আপনি বাংলাদেশে আপনি ভালো ছেলে যে ভালো পথের কথা বললো না বাংলাদেশে আপনি ভালো ছেলে হইতে আপনার চুলটা যদি ছোট থাকে আপনি যদি বড় চুল রাখেন আপনি খারাপ ছেলে আপনি মোটরসাইকেল চালান আপনি খারাপ ছেলে আপনি এদিক থেকে যত ভালো ভদ্র সত্যিকার আপনার চারিত্রিক ফিচার যত ভালোই হোক ওই যে বাইরে থেকে অ্যাপারেন্টলি আপনি চুল বড় রাখছেন আপনি কিন্তু মুরব্বীদের দৃষ্টিতে খারাপ হুজুরদের দৃষ্টিতে হয়তো বা খারাপ সো এই যে এই যে জিনিসগুলো যে রিয়েটিভ এগুলো যে কালচার দ্বারা ইনফ্লুয়েন্স যেটা বলতেছিলাম তো আমার বলতেছিল যে ভালো শিক্ষকদের প্রতি এক শিক্ষক আর কি বলতেছিল ক্লাসে তাদের যে বিদেশে হতেছে ছাত্র শিক্ষকের কাঁধে হাত দিয়ে চলাফেরা করে হ্যাঁ এটা কেমন একটা ব্যাপার হচ্ছে আমার ওয়াইফও আমার সাথে বলতেছে যে এটাই এটা হ্যাঁ এই কালচারে অনেক ভালো কিন্তু এইগুলো আমার কাছে মনে হয় বাড়বে শিক্ষক ছাত্রের মধ্যে তো একটা সম্মান ছাত্র শিক্ষককে করতে হবে আমি বললাম যে সম্মান ওয়ার্ডটা তুমি ইউজ করলাম তোমার কাছে কেন মনে হইতেছে যে একটা ছাত্র একটা শিক্ষক ফিজিক্যালি ক্লোজ হয়েছে মানে সে তাকে সম্মান করে না আর বাংলাদেশের ছাত্র শিক্ষকদেরকে থেকে লম্বা করে সালাম দেয় মানে সম্মান করতেছে অথচ বাস্তবতাটা উল্টা সেইখানে সম্মানের নামে যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে ঘাড়ে ধরে সম্মান আদায় করা হচ্ছে এখানে এরকম এখানে ছাত্র স্পন্ট আর বাংলাদেশে সালাম দিয়ে শুয়ে পড়লে কিন্তু কারোর প্রতি কারোর কোনো মিউচুয়াল রেসপেক্ট নাই সো এই যে সম্মান জিনিসটা এই টার্ম তো আমরা এমন ভাবে মেস আপ করে ফেলছি ফাঁকআপ করে ফেলছি এই যে অনেক বলতেছেন যে আমরা অনেককে অনেক ভালো কাজ খারাপ কাজ কোনটা খারাপ কাজ কোনটা ন্যাচারালি খারাপ কাজ আমরা তো এই ওনাদের হুজুরদের কাছে গেলে তো চব্বিশটা ঘন্টা প্রত্যেকটা পদে পদে হারামের মধ্যে আমরা ডুবে আসি হুজুরে তো বলো আমরা হারামের মধ্যে ডুবে আসি রাইট ওর তো এই ভাষা তো ওনাদের কাছ থেকে শুনছি সো প্যানটা টাকনু নিচে পড়ল ওটা নাকি হারাম ওই যে চুল কাটছি এরম করে এটাও হারাম এই যে আপনি মনে করেন যে যে সে ভিডিও বানায় সেটাও হারাম দুনিয়ার সব কিছু হারাম তো এই সব কিছু হারাম করে যদি ভাই আপনি এখন আপনার চ্যানেল যে বন্ধ করে দিলেন এই হারানোর সংজ্ঞা যে চেঞ্জ হয় সেটা তো আপনি বুঝতে চান না আপনার কপাল ভালো এখনো চ্যানেলটা ডিলিট করেন নাই ভিডিওগুলো ডিলিট করছেন না কেউ দিমি করছেন আমি যাই না ভিডিও ডিলিট করে দিলে এগুলো তো জীবনের তরে শেষ আমার কিন্তু ছোটোবেলার কোনো ছবি নাই কেন নাই এর এই কারণ না যে আমার কোনো ছোটোবেলায় ছবি তোলা হয় না আমার ছোটোবেলায় প্রচুর ছবি তোলা হয়েছে সেই ছবিগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি কেন আমার আম্মাকে আমার হুজুর আম্মা হুজুরদের বাংলাদেশি হুজুরদের পাল্লায় বেশিরভাগ মুরুব্বি পড়ছে বাংলাদেশি হুজুরদের পাল্লায় পরে উনি বুঝছেন যে ছবি হারাম তখন ছোটো ছিলাম তখন তার ইন্ডিপেন্ডেন্ট ছিল না বা বড়ো হয়েও তো আসলে এই বাংলাদেশের এই ইসলামী শিক্ষার পাল্লায় পড়লো তো জীবন আর অন্য চিন্তা মাথার জীবনে ঢুকতো না জেনে আসছি ছবি হারাম কম্পিউটার হারাম টিভি হারাম ফেসবুক হারাম সব হারাম হারাম সব হারাম তো জানার পরে এক কোনো এক পড়ন্ত বিকেলে আমি একেবারে জজবাইমানি জজ বা চলে আসছে আম্মা আমি মিলে একেবারে সব ছবি পড়াই দিছি আগুনে আমার যত ছোটোবেলার ছবি আছে হারামে থাকাই যাবে না সব পড়াই দিছি আর ফ্যামিলি পিকচার যেগুলো ভাই বোনরা ছিল অন্যান্য সেগুলো তার নষ্ট করা যাচ্ছে না যেহেতু ওনারা আছে সেই ছবিগুলাতে সেগুলাতে আমার ছবি ফেসগুলো সব ইয়ে করে স্মিয়ার করে দিছি এখন বড় হয়ে দেখি ফত চেঞ্জ হয়ে গেছে এখন শুনি ছবি তোলা নাকি হারাম না এখন শুনি ছবি হতে একটা রিফ্লেকশন এটা আঁকা ছবি না সুতরাং এটা হারাম না এবং সেটাই কিন্তু রাইট ফতোয় ওই যে চেহারা বিকৃতি হারাম চুলে ভাবে কাটা হারাম এই সব কিছু যে হারাম নিচে প্যান্ট পরা হারাম এই সব কিছু হারাম যে ব্যাখ্যা শুনে আসছি তো এরকম হারাম ছিল কিন্তু এখন চেঞ্জ হয় এখন এখন আমি কি হবে এখন আমি ছবিগুলো পাই কই হুজুরা তো তো চেঞ্জ হয়ে গেছেন হুজুরদের ফতও চেঞ্জ হয়ে গেছে ধর্ম চেঞ্জ না ইসলাম ধর্ম যেখানে সেখানেই ছিল খেয়ে গেছি আপনি যে এইগুলো আপনি যে ভিডিও করতেছেন ফান করতেছেন এই করতেছেন নেগেটিভ কিছু দেখতেছি আমি সেখানে ওইটা হারাম বলছেন কপাল ভালো এখন চ্যানেল ডিলিট করে যদি ডিলিট করে দিতেন চ্যানেল এবং আজকে থেকে বিশ বছর পর আমি পজিটিভ অনেক কিছুই হালাল হয়ে যাবে এখন যেগুলো হুজুরা হারাম বলতেছেন এরকম শত শত উদাহরণ আছে হালাল হয়ে গেছে সবকিছু কফি খাওয়া হারাম ছিল প্রিন্টিং প্রেস হারাম ছিল আপনার যে টাইম দেখেন নামাজ পড়া হারাম ছিল টাইম দেখে ইয়ে করা হারাম ছিল তারপর দুদিন দিয়ে দেখে প্রজা রাখা হারাম ছিল সব হারাম ছিল এগুলো সব হালাল হয়ে গেছে ছবি তোলা হারাম ছিল দেখে আমার সব ছবি আমি জ্বালায় পড়ে দিয়েছি এখন ছবি তোলা হালাল হয়ে গেছে এখন আর আমি আমার ছবি ফেরত পাচ্ছি না আপনার এই ভিডিও বানানো হার্মলেস ভিডিও বানানো আপনি ফান করতেছেন সেটাও হারাম কারণ আপনি দুনিয়া বিকাজে লিপ্ত আছেন সেটা তো থাকা যাবে না আমাদের ধর্ম তো এরকম বলে না নিশ্চয়ই সো এই চ্যানেল ডিলিট করে দিলে চ্যানেলটা কই পেতেন যদি ওনাদের ফটোটা চেঞ্জ হয়ে যায় তো সো কপাল ভালো এখনো চ্যানেলটা ডিলিট করা নাই প্লিজ আরো হুজুরদের শুনেন আরো মানুষদের শুনেন আরো মানুষদের ব্যাখ্যা শুনেন ইস অল অ্যাবাউট পার্সপেক্টিভ এমন জায়গায় গিয়ে পড়ছেন যে একেবারে ধর্ম একটুকি বুঝছেন যে আমরা সারাদিন খারাপের মধ্যে নিমজ্জিত আছি এটা ভালো হওয়ার রাস্তা হইতেছে চ্যানেল বন্ধ করে টুপি পরে হইতেছে ভিডিও করতে আসা সো আপনি যে কাজগুলো করতেছেন যেগুলো ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটিগুলো করতেছেন সেগুলা কি আপনার হালাল উপায় করতেছেন নাকি সেটার সাথে হারাম মিশে যাচ্ছে তো সেটাই বললাম আর কি যে প্রশ্নটা যে করছেন হালাম না হারাম ওই যে যেগুলো হুজুরের কাছ থেকে শুনে আসছে ওইগুলোই বলতেছে আর কি যে দুনিয়া যা করতেছি হালাম না হারাম মিশেছে না না সবকিছু হারাম যা করতেছি আমরা হুজুরদের কাছে গেছেন তো হুজুরদের কাছে শুনে এসে বলতেছেন তুইগুলো রিপিট করতেছেন সব হারাম আপনার এই 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 র্যাবিট হোলের কোনো শেষ নাই হুজুরদের পাল্লায় যদি পড়েন ভাই বিশ্বাস করেন এই র্যাবিট হোলের কোনো শেষ নাই আপনি পাঁচ অক্ত নামাজ পড়তেছেন তারপরও অবশ্য আপনি ওনাদের গোত্রে ঢুকে গেলে তখন আবার ওনারা ওনাদের জন্য সফট কর্নার কাজ করে ওনারা হইতেছে যারা ওনাদের গ্রুপের না তাদের প্রতি আর কি যে একটু আমি কিন্তু এগুলো খুব নিয়ে বলতেছি আমার অবজারভেশন বাস্তবতা যেমন দেখি আর কি সো ওনারা নিজেদের লোকজন অন্যায় অপরাধ করে বেড়ালে সেগুলো নিয়ে মুখ মুখটুকু খোলে না কিন্তু আবার ওই যে যারা নিজেদের গ্রুপে বিলং করে না তাদের পদে পদে দোষ ধরার জন্য বসে থাকে আপনি দেখেন বাংলাদেশে যত হুজুরা বিভিন্ন অপকর্মে জড়িত থাকে না থাকে তো আমরা জানি হা নানা রকম অপকর্ম হয় খুব বেশি রিলেটিভ করটুকু কি হয় হয় ওনার এগুলো নিয়ে জীবনে মুখ খুলবে না ওনাদের অসংখ্য মসজিদের ইমামরা রেপ করে কয়েকদিন আগেও ধরা পড়ছে এগুলো নিয়ে মুখ খুলবে না ওই দিক থেকে আপনি যদি লিবারেল তথাগি যদি হন তখন আপনার প্রত্যেকটা কথা পায়ে পায়ে ধরবে সো ওনারা ওনাদের গ্রুপের লোক হইলে ওনারা গায়ে কম লাগে আর কি সো হারাম আপনি ওনাদের হারামের সঙ্গে যদি ঢোকা শুরু করেন তাই আপনি জীবন শেষ এখান থেকে বের হতে পারবেন না তো হ্যাঁ ওনাদের কাছে যেহেতু গেছেন আপনি হারাম নিয়ে আমরা কতটা হারামে নিমজ্জিত আছি সেগুলো শুনছেন হ্যাঁ আমরা সবাই হারামে নিমজ্জিত আছি এই এই হারামের পথ থেকে জীবনে বের হতে পারবেন না এই টেম্পোরারি দুনিয়াতে আসলে সাকসেসের কথা চিন্তা করে আর খারাপ পথে আমরা কেউ আর অগ্রসর না হই আর চেষ্টা ভালো পথে আসার চেষ্টা করি খারাপ পথ ভালো পথ কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ আমার ধারণা হচ্ছে আপনি যে হুজুরের কাছে গেছেন ওনার দৃষ্টিতে হইতেছে ওনাকে দেখলে লম্বা করে সালাম দেওয়া হয়েছে ভালো পথে থাকা আর চুলটা লম্বা রাখা খারাপ পথে থাকা এই যে ভিডিও বানানো এগুলো খারাপ পথে থাকা আপনি যত ভালো মানুষ হন আপনি ঘুষ খান না দুর্নীতি করেন না সবার সাথে ভালো ব্যবহার করেন খুবই কম্পেশনের যেগুলো আমাদের ইসলাম ধর্মের মূল নীতি খুবই কম্পেশানের আপনার হবে না আপনার হবে না আপনি হুজুর যেভাবে চাইতেছে ইসলাম ধর্মকে বুঝছে ওইভাবে না বোঝা পর্যন্ত ওইভাবে না করা পর্যন্ত আপনি জীবনে হুজুরের রেকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন না যেটা বললাম র্যাবিট হুল এই র্যাবিট হলে নামবেন যাইতেই থাকবেন যাইতেই থাকবেন হারামের কোনো শেষ হচ্ছে না এবং আপনি কোনোভাবেই আল্লাহকে তুষ্ট করতে পারতেছেন না আল্লাহ এতটাই হইতেছে ভয়ানক রাগী এবং ভয়ানক প্রতিশোধ পরায়ন মানে হুজুরদের দৃষ্টিতে যে আল্লাহ হুজুররা যে আল্লাহকে উপস্থাপন করবে আর কি আপনার সামনে জীবনও ফুলফিল করতে পারবেন না রিকোয়ারমেন্ট ইম্পসিবল কিছু রিকোয়ারমেন্ট সেট আপ সেট করা আছে আর কিছু আচ্ছা এনিওয়েস পরেরটা শুনি আমি নিজেও বলবো যে পৃথিবীতে আজকে আমাদের এই অবনতি যে হয়েছে আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের যে কি এত খারাপ অবস্থা এটার জন্য আমরা কম বেশি নিজেরাই দেয় আমি নিজেও বলবো যে আমি নিজেও অনেকটা ইরেসপন্সিবল এই অবস্থার জন্য হ্যাঁ এটা আমি এই কথাটার সাথে একমত অবস্থার জন্য কম বেশি আমরা সবাই দেয় আমরাই দেয় আমরাই রেসপন্সিবল কারণ আমরাই ধর্ম এই হুজুরদেরকে নিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলছি যে আজকে এই ধর্মটাই অবস্থায় আছে একটা কঠিন একটা মানে অবস্থাটা টাইট হালুয়া টাইট জীবনটা শেষ একটা ছোট ঘটনা বলে শেষ করি মনে পড়লো ঘটনাটা যে কুই অবস্থায় আমাদেরকে রাখা হয় আমি তখন ছোট থাকতে একবার তাবলিকে গেছিলাম ছোট থাকতে বলতে কলেজে পড়ি বা এসএসসি পরীক্ষার পর গেছে তাবলিগে গেছিলাম সো তাবলিগে যাওয়ার পর সেখানে তো হুজুরদের সাথে মসজিদে রাতে থাকা হয় তো তখন তো ইয়াং বয়স খুবই সংকোচ নিয়ে মানে ভয়ে আতঙ্কে কারণ আমরা এমনভাবে আমাদেরকে যেটা বললাম আতঙ্কে রাখে হুজুররা বাবারে বাবা চব্বিশটা ঘন্টা হাত ঠক ঠকঠক করে কাঁপে এই না ঝান্নামে চলে গেলাম এই না মাথার উপর ঠাটা পড়ে মরে গেলাম এই না অদ্ভুত একটা অবস্থা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করে রাখে তো মসজিদে হইতেছে থাকবো রাতে হুজুরদের কাছে শুনছি মসজিদে নাকি হেলান দিয়ে বর্ষাটাও হইতেছে গুনা আদব এটা বেয়াদবি মসজিদের আদব হইতেছে একেবারে আমি সটান হয়ে বসে থাকতে হবে এইভাবে করে আমি বানাই বলতেছি এগুলো শুনছি যেগুলো সেটাই বলতেছি মসজিদে আপনি গিয়ে হেলান দিয়ে বসতে পারবেন এটা বেয়াদবি সো এই যে বেয়াদবি এগেন যেটা বললাম এইগুলো যে কালচারাল আইডিয়া এই যে আপনি বাংলাদেশের এগুলো বাংলাদেশের আইডিয়া এগুলো বাংলাদেশের আদব যে মুরব্বী দেখলে সোজা হয়ে এমন হয়ে বসে থাকতে হবে পায়ের উপর পাতুলাল এগুলো যে অন্যান্য দেশে যেগুলোকে আদবের কোনো অংশই না আমার এখানে সিরিয়াস মিটিং এর মধ্যে প্রফেসর চেয়ারে বসে আছে আর মেয়ে ফ্লোরেশ হয়ে আসে আমি দেখে তখন নতুন নতুন ইয়েসে আসি অবাক এগুলো দেখে এখন বুঝে গেছি যে আসলে আদবের সংজ্ঞা কালচারের এক এক দেশে এক এক রকম তারা এগুলোকে ব্যাদবি মনে করে না তারা এইগুলা তারা তারা আদব ব্যাদবী ডিফাইন করে না বাংলাদেশে যেগুলো আদব সেগুলো এখানে আদব না এবং বাংলাদেশে যেগুলো হতেছে ব্যাদবী এগুলোকে এখানে কিছু মনে করে না এবং এখানে সিরিয়াসলি যেটাকে আদব বলে মনে করা হয় বাংলাদেশ এগুলোকে ব্যাদবী হিসেবে দেখা হয় তো সেই মেয়ে পিঠে সমস্যা পিঠে ব্যথা এখানে মানুষের কাছে ইম্পর্টেন্ট কোনটা মিটিংটা অ্যাটেন্ড করা কিভাবে অ্যাটেন্ড করলো সোজা হয়ে বসে অ্যাটেন্ড করলো না সেটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তাকে মিটিংটাতে থাকা যেটা শোনার কথা শোনা জানার কথা জানা এখন তার পিঠে ব্যথা হয়েছে তো কি হয়েছে সে শুয়ে অ্যাটেন্ড করবে কাজটা সো তা এখানে মানুষের কাছে শুইলো না বসলো এটা ইম্পর্টেন্ট না বাংলাদেশে কিন্তু এটা ইম্পর্টেন্ট আপনি শুইছেন বা পায়ের উপর পা উঠছে না কি এই জন্যই আপনি শেষ আপনি বেদ আপনি ইসলামের পথে নাই বা হুজুরদের দৃষ্টিতে হলে আর আমাদের অন্যান্য সারদের দৃষ্টিতে হলে আপনার মতো খারাপ মানুষ হয় না চুল বড় রাখছেন আপনি শেষ এগুলো হচ্ছে তাদের জন্য খুব সিরিয়াস ডিল সো এই যে উনি বলতেছেন চান্দ্র যে অবনতি হয়েছে কোনটা যে উন্নতি কোনটা যে অবনতি এই সংজ্ঞাগুলো বাবা যেটা বলতেছিলাম যে হুজুরদের দৃষ্টিতে বাংলাদেশে হুজুর যেহেতু বাংলাদেশে আদবের সংজ্ঞা মানে যেহেতু হইতেছে এবং শটান হয়ে বসে থাকা সুতরাং ওনারা হইতেছে মসজিদে আদব হইতেছে আল্লাহর সামনে এরকম শটান হয়ে বসে থাকতে হবে মসজিদ আল্লাহর ঘর সেইখানে ওয়ালে হেলান দেওয়া যাবে এরকম আর কত কি উদ্ভুত জিনিস শুনছি ভুলে গেছি এখন মনে আসতেছে মসজিদে ওই মারা যাবে না আপনি ধরেন একটা মশা আপনাকে কামড় দিতেছে আপনি এটা মারলেন বা ওয়ালে বসে আছে আপনি মারলেন এই যে মসজিদের ওয়ালে রক্ত লাগলো আল্লাহর ঘর আল্লাহর ঘরে একটা মশা রক্ত লাগছে এটা একটা গুণ কত কি যে শুনছি এগুলো ভুলে গেছি এখন মাথায় আসতেছে বলতে গিয়ে সো তখন এগুলো শুনছি যে আল্লাহর ঘরের আদব হইতেছে হেলান দেওয়া এইরকম ভীতিকর অবস্থায় থাকার কারণে তখন আমি তাবলিকে গিয়ে তখন তো ইয়াং বয়স ওয়েট ড্রিম হয় এখন এটা নিয়ে কথা যে মানে ওয়েডিং হলে তো শেষ আমি তো জানি চলে যাবো কারণ এটা খুবই খারাপ কাজ খুবই হারাম একটা ব্যাপার না পাকি আইনা সেই না এগুলো যেভাবে জেনে আসছি এখন এটা যে হুজুরদেরকে জিজ্ঞেস করবে এই সাহসও পাইতেছি না কারণ আমাদের কালচার আদব তো আপনাকে বুঝতে হবে আমাদের কালচার আদব হয়েছে এই কথাগুলো আপনি জিজ্ঞেস করতে পারবেন না আপনি পেটের ভুত্রে নিয়ে মরে যাবেন জিজ্ঞেস করতে পারবেন না জিজ্ঞেস করলে না বেআবি হয় সো আমাকে তখন আমার মাথার মধ্যে অ্যালগোরিজম করতে সো নাম্বার ওয়ান যে এটা তো জিজ্ঞেস করতে পারতেছি না বেয়া হয়ে যাবে খুবই লজ্জা কর ব্যাপার আবার জিজ্ঞেস না করলে না বুঝে চলে যেতেছি জাললার ঘরের একটা দুর্ঘটনা ঘটতেছে খুবই বাজে একটা কাজ হইতেছে ওয়েট ড্রিম এটা তো এক অপরাধ পরে এই এ কি জিজ্ঞেস করবো কি করব না কোনটা করলে যাহার চলে যায় জিজ্ঞেস করে জাহার নামে যাবো নাকি না করে জাহান্নামে নামে যাবো এই টেনশনে পরে জিজ্ঞেস করলাম পরে সমাধানটা শোনেন ভাইরে ভাই সমাধান শুনে এখনও আমার কাছে অবাক লাগে যে সব হুজুর কিন্তু এলাকার বড় বড় হুজুর আর কি জানারা জানারা ইসলামটা খুব ভালো বুঝেন সময় ব্যয় করেন মানেন টানেন আমরা তো যাহার নামে পাপি আপনার যদি ওয়েট ড্রিম হয় আপনি একটা ইয়াং ছেলে একটা ছোটো বাচ্চা তাহলে আপনাকে মসজিদে যেটা করতে হবে মসজিদ টাচ করা যাবে না আপনি নাপাক হয়ে গেছেন তো আপনার ওয়েডরিম হয়েছে আপনি নাপাক হয়ে গেছেন তখন আপনাকে কী করতে হবে আমাকে যে সমাধানটা দিয়েছেন শোনেন একটু প্লিজ পাগল না শোনা মাথা ঠান্ডা করে শোনেন ওয়েট ড্রিম হলে আমাকে একটা গামছা রাখতে হবে পাশে সেই গামছাটা পায়ে পেঁচায় পায়ে পেঁচায় কারণ মসজিদ টাচ করা যাবে না নাপাকি পায়ে পেঁচায় তারপর খুবই সন্তর্পণে হেঁটে মসজিদ থেকে বের হয়ে রাত তিনটা বাজে গোসল করে পুকুরে কোথায় পুকুর আছে খুঁজে বের করে গোসল করে ফ্রেশ হয়ে পাক পবিত্র হয়ে মসজিদে ঢুকতে হবে এই হইতে সোনাদের ধর্ম এই হইতে সোনাদের বুঝ এই হইতেছে ওনাদের জীবন ব্যবস্থা এই হইতে সোনাদের স্রষ্টা আর কিছু বলার কি একটা জাস্ট এইটা জাস্ট ইমিডিয়েটলি মনে পড়লো দেখে বললাম আর কি এই হইতেছে ওনাদের ধর্মের বুঝ সো ওই ধর্মের বুঝ ওলা মানুষদের কাছে গেলে তো ভাই আপনি স্বাভাবিক আপনি টুপি পরে আসবেন এই কথা বলতে এবং আপনার কাছে মনে হবে যে হারামের মধ্যে ডুবে আসেন যাই করবেন তাই হারাম সব হারাম চ্যানেলটা ডিলিট করেন না ডিলিট করেন নাই গুড আমি দুইটাই দেখলাম আপনার চ্যানেলগুলো এখন আছে থাকুক চ্যানেলগুলো থাকুক আপনি ভিডিও করা বন্ধ করছেন দ্যাটস ফাইন আর অন্যান্য লেকচার শোনার মানুষদের এই জিনিসগুলার পার্সপেক্টিভ এত সুন্দর সুন্দর ধর্মকে বোঝার পার্সপেক্টিভ আছে এত সুন্দর করে জীবন ব্যবস্থা ধর্ম তো একটা জীবন ব্যবস্থা মেনটেন করার ইহকাল পরকাল একসাথে মেনটেন করার নিয়তটাকে স্বচ্ছ রেখে সৎ রেখে আল্লাহর প্রতি সৎ থেকে ধর্মকে বোঝার চেষ্টা করা মানার চেষ্টা করা আল্লাহ আপনার ব্যাপারগুলো দেখবেন কোনো কিছুই হারাম না সব কিছু হালাল কিছু কিছু বিষয় হারাম সেগুলোকে অ্যাড্রেস করা কিছু কিছু আপনার আপনি দুনিয়াতে কাজ এত কিছু সব কিছুর মধ্যে ছোটো খাটো সাগরে এক ফোঁটা পানির মধ্যে আপনি একটা ফল খাইতে গেছেন ফলের মধ্যে একটু একটা আছে কোথাও একটু পচে গেছে ওই জায়গাটা ফেলে বাকি ফলটা খাইতে পারবেন পুরো ফলটাই বাতিল না এই জিনিসগুলো বুঝতে হবে এই পার্সপেক্টিভ গুলা বোঝা হ্যাঁ সো আপনি হুজুর দৃষ্টিতে যেটা বললাম ভিডিও করা হারাম ওনারা বলে দিবেন কি ও এটা একটা অপ্রয়োজনীয় কাজ আল্লাহ পৃথিবী অপ্রয়োজনীয় কাজ না ওনার দৃষ্টিতে অপ্রয়োজনীয় প্লিজ হুজুরের দৃষ্টিতে এটা অপ্রয়োজনীয় মানেই যে অপ্রয়োজনীয় প্লিজ এটা বুঝতে হবে যার যার পার্সপেক্টিভ তার কাছে এটাও প্রয়োজনীয় না মানুষের জীবনে আল্লাহ অনেক কিছুর ব্যবস্থা করছেন অনেক কিছু আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে কীভাবে তৈরি করছেন যে আমাদের বিনোদনের প্রয়োজন হয় আল্লাহ কীভাবে তৈরি করছেন যে আমরা এটা আমরা নিজের তো নিজেদেরকে বানাই আল্লাহ বানাইছেন সো না আল্লাহ তো ইয়ে না আমাদেরকে ধরার জন্যে মারার জন্য বসে নাই হারাম সব কিছু আমাদের জীবনে সব কিছু হারাম বানাই দেন নাই সো আমি আপনার কোনো রায় দিচ্ছি না আমি কোনো মুফতি না বাট চ্যানেলটা এখনও বন্ধ করার নাই গুড ফর ইউ প্লিজ আপনি আরও শুনতে থাকেন আরও জানতে থাকেন বুঝতে থাকেন যেই হুজুরদের পাল্লায় পড়ছেন আমি পাল্লায় বারবার বলতেছি মনে হচ্ছে ডিসরেসপেক্টফুল কথা বলতেছি এবং একটু রাগ হয়ে কথা বলতেছি কেন কারণ হচ্ছে যে এরকম মানুষদের জীবনটাকে এত জটিল করে রাখেন ওনারা এখন যেটা বললাম যে আমি ওনার ফ্যান না আমার কিছু আসে যায় না আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই তারপর আমি রাগ হইতেছি কেন কেন একটা মানুষের জীবন এত জটিল করে রাখবে কেন একটা মানুষের মানুষের সব কিছু করে রাখবে একটা পটেনশিয়াল ছেলে খুব ইন্টারেস্টিং কাজকর্ম করতেছিলো আমার দৃষ্টিতে হয়তো ইন্টারেস্টিং না কিন্তু করতেছিল অনেকের দৃষ্টিতে তারাও থামায় দেওয়া হলো না প্লিজ সো আমার এটাই আহ্বান আপনার প্রতি যে এখনই পাগল হয়ে যায় না আরও জানেন বলছেন ধর্মটা অনেক হিউজ জানা বছর বিষয়ে আরও স্কলারদের কথা শুনেন ধর্মের আরও স্কলারদের কথা শুনেন ব্যাখ্যা শুনেন অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা পাবেন আল্লাহ কিছু নবীজি সাল্লা সাল্লামের মাধ্যমে কিছু আমাদের কাছে মেসেজ পাঠাইছেন সেই মেসেজগুলোকে আমরা সবাই ডিকোড করার চেষ্টা করতেছি এই প্রচেষ্টা স্বপ্ন করতে থাকেন এবং নতুন করে ভাবতে শিখেন মাত্র তো এই লাইনে আসলেন প্রথম দিনেই হতেছে এক রাতে বিলাই মারার চিন্তা করেন না অনেক কিছু জানার বোঝার ব্যাপার আছে ফার্স্ট এরিয়া কিপ এক্সপ্লোরিং গুড লাক ফর ইউ এবং আপনার জন্য শুভকামনা থাকলো সঠিক ধর্মটাকে বুঝতেছেন তা খুব ভালো কাজ সঠিকভাবে জানিয়ে বুঝতে পারেন আল্লাহ আপনাকে সেই হাদ মানে সেই তৌফিক দান করুন